प्रिय शिक्षार्थी सबा के जाना आंतरिक सालाम असलामु आलैकुम। आज के श्रेणी पाठ दान करब नवम श्रेणी कृषि शिक्षा विषय ऊपर। हमार परिचय मोहम्मद बेल्लाल हुसैन सहकारी शिक्षक जामतल धेमागान्दी पाइलट बालिका उच्च विद्यालय कमरखंड सिराजगंज। आज के पढ़ा तुम्हें ह्वाइट बोर्डे आगे लिखे लिखे पुकुरे पोना छाड़ार पद्धति। आमरा पुकुरे किभावे पोना छाड़ब कखन छाड़ब किभावे छाड़ले पोना बेचे थाकबे पोनार कोनो समस्या होबे ना आमरा सेई समस्त पद्धति निये आलोचना करब। ठीक आछे शिक्षार्थीरा, आमार मने हय तोमरा बुझते पेरेछो ताई ना? বুঝতে পেরেছো এই পুকুরে পোনা ছাড়ার পদ্ধতি? পুকুরে পোনা ছাড়ার জন্য নিকটবর্তী বা কাছাকাছি কোনো সরকারি বা বেসরকারি হ্যাচারিতে বা নার্সারি খামার থেকে পোনা সংগ্রহ করা যেতে পারে। আমরা যখন পুকুরে পোনা ছাড়বো তখন নিকটবর্তী কোনো সরকারি বা বেসরকারি হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করব, তাই না? এই পোনাগুলো সংরক্ষণ করবো কীভাবে? আমরা পলি ব্যাগের ভিতরে আনতে পারি বা অ্যালুমিনিয়াম পাত্রেও আমরা পোনা আনতে পারি। কিন্তু অ্যালুমিনিয়াম পাত্রে বা পোনা পলি ব্যাগে যখন আমরা পোনা পরিবহন করব তখন ঠিক আমরা কি করব, পলি ব্যাগের মধ্যে তিন ভাগের এক ভাগ পানি নেব। কয় ভাগ? তিন ভাগের এক ভাগ পানি নেব। আর বাদ বাকিতে কী নেব? অক্সিজেন নেব। অক্সিজেন না থাকলে কিন্তু পোনা মাছ মারা যেতে পারে, তাই না? তাহলে আমরা কি করব, পুকুরে পোনা ছাড়ার আগেই আমরা পোনা হ্যাচারি থেকে যখন সংরক্ষণ করব তখন পলি ব্যাগে তিন ভাগের এক ভাগ পানি ও দুই ভাগ অক্সিজেন নিয়ে পোনা পরিবহন করতে হবে। আর আমরা যখন সেই পোনাটা পুকুরে ছাড়ার জন্য প্রস্তুত হব তখন আমাদের কী করতে হবে, ওই পলি ব্যাগ পানি, পোনা ভর্তি পানি অথবা অ্যালুমিনিয়াম পাত্রের পানি পোনা কী করবো, আমরা সুন্দরভাবে 20 থেকে 25 মিনিট পোনা পলিথিন বস্তাগুলো কী করবো, প্যাকেটগুলো পানিতে ভাসিয়ে রাখবো। ভাসিয়ে রাখলে কী হবে জানো? ভাসিয়ে রাখলে দেখা যাবে যে পুকুরের পানির তাপমাত্রা এবং আমি যে পোনা নিয়ে আসলাম পলি ব্যাগে সেই পানির তাপমাত্রা সমভাবে মিশে যাবে, এক হয়ে যাবে, তাই না? সেটা কীভাবে রাখবো একটু আমি চিত্রের মাধ্যমে তোমাদের দেখা দেবো, তোমরা সুন্দরভাবে একটু দেখো। দেখতে পাচ্ছ আমরা পলি ব্যাগে পোনা নিয়ে আসছি। নিয়ে আসার পর কী করছি, যখন পোনাটা ছাড়বো ঠিক 20 থেকে 25 মিনিট সেটা পানিতে কী করেছি, ভাসিয়ে রেখেছি। কেন রেখেছি? কেন এটা রাখার কারণ, এই পানির তাপমাত্রা, পুকুরের পানির তাপমাত্রা এবং পলিব্যাগের যে পানি আছে সেই পানির তাপমাত্রা কিন্তু সমানভাবে সমপরিমাণ হয়ে যাবে, সেজন্যই অ্যাডজাস্ট করার জন্য আমরা পুকুরে এটা ভাসিয়ে রেখেছি। কত মিনিট ভাসিয়ে রাখবো? 20 থেকে 25 মিনিট বা আমরা 15 থেকে 20 মিনিট রাখতে পারি অবস্থা ভেদে। ওকে, এখন এরপর আমরা পলিথিন বা অ্যালুমিনিয়াম পাত্র আমরা যে পোনাগুলো সংরক্ষণ করে নিয়ে আসছি ভাসিয়ে রেখেছি, এই ভাসিয়ে রাখার পর আমরা কী করব, আস্তে আস্তে সেই অ্যালুমিনিয়াম পাত্র বা পলি ব্যাগ কাত করব। কাত করে কী করবো দেখো, আমি আর একটা চিত্র নিয়ে আসছি। পোড়া ছাড়তে ছাড়তেছে না একটা মহিলা, আমি মেয়েদের চিত্র নিয়ে আসছি। কেন? আমার তোমরা হলো আমার জামতল ধেমাগান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আমি তো ছাত্রীদের উদ্দেশ্য করে ক্লাসটা নিচ্ছি নাকি? সেজন্য একটা মেয়ে মানুষ কিন্তু কী করতেছে, পোড়া ছাড়তে পারতেছে। কি তোমরা ছাড়তে পারবে না? অবশ্যই ছাড়তে পারবে। এখন কী করতেছে, এই যে সরি দেখো কাত করেছে, কাত করাতে কী হচ্ছে, পোড়াগুলো আস্তে 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 আস্তে
ওই পুকুরের পাশেতে অ্যাডজাস্ট হচ্ছে। আস্তে আস্তে এখান থেকে হাত দিয়ে নাড়াচাড়া করবে আর ঢেউ দেবে আর পুকুরের মধ্যে এই পোনাগুলো কী করবে বিস্তারণ করবে চলে যাবে আস্তে আস্তে, এতে পুকুরের পোনার কোনো ক্ষতি হবে না। এটা হলো পোনা ছাড়ার পদ্ধতি। ঠিক আছে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। তাহলে কয়টা চিত্র দেখালাম? দুইটা। একটা হলো আমরা যখন পলিব্যাগ নিয়ে আসবো পোনা নিয়ে আসবো তখন ঠিক এইভাবে ব্যাগগুলো পানিতে ভাসিয়ে রাখবো বা পাত্র ভাসিয়ে রাখবো, রাখার পর আমরা এইভাবে কাত করে সুন্দর করে পোনাগুলো বের করে দেব। ওকে, এটা হলো পোনা ছাড়ার পদ্ধতি বা নিয়ম। তবে এই পোনাটা ছাড়তে হবে কখন বলো তো দেখি? ভোর, সকাল অথবা বিকালে পোনাটা ছাড়ার নিয়ম। কিন্তু যদি দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকে, ঠান্ডা থাকে, তাহলে যে কোনো সময় পোনা ছাড়া যেতে পারে। তবে সুন্দরভাবে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি সকাল এবং বিকালে পোনা ছাড়তে হবে। ওকে, এখন আসো আমরা এই যে পোনাগুলো ছাড়বো, ইচ্ছা করলে আমরা এই পোনাগুলো যাতে কোনো ক্ষতি না হয়, আমি প্রথমে বলেছি পোনাগুলোর যাতে কোনো ক্ষতি না হয়, অসুস্থ না হয়ে যায়, তার জন্য আমরা পোনাগুলোকে একটু শোধন করে নিতে পারি তার আগে, তাই না? শোধন করে নিতে পারি না, কীভাবে শোধন করবো দেখো। একটি বালতি, একটা বালতি নিয়ে আসবো, বালতিতে 10 লিটার পানি দেব। কত লিটার? 10 লিটার। একটা বালতিতে 10 লিটার পানি দেব, 1 চা চামচ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, 1 চা চামচ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ওই পানিতে মিশিয়ে দ্রবণ করে নেব। যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কী করবো? 200 গ্রাম লবণ, আমরা কিন্তু লবণ সবাই চিনি, তাই না? ঠিক 200 গ্রাম লবণ আমরা ওই পানিতে মিশিয়ে দেব, তাই না? এবার এই 10 লিটার পানি, 1 চা চামচ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যদি না থাকে, অথবা আমরা 200 গ্রাম লবণ মিশিয়ে পানিটা দ্রবণ করে নিয়ে এর মধ্যে কী করবো 300 থেকে 500টি পোনা আধা মিনিট, 1 মিনিট নয় কিন্তু 30 সেকেন্ড ওই পোনাগুলোকে ওই পানির মধ্যে চুবিয়ে উঠে নেব। নিলে কী হবে? এই পোনাগুলো গোসল করা হয়ে যাবে। এ যখন গোসল করা হবে তখন আর এই পোনাগুলোর বিভিন্ন প্রকার রোগ আক্রান্ত হয় সেগুলো আর হবে না। ঠিক আছে, এভাবেই আমরা কী করবো? প্রকৃতি তৈরিকৃত মিশ্রণে 4 থেকে 5 বার পোনা শোধন করা যাবে। আমরা এই যে তৈরিকৃত মিশ্রণটা করে নিলাম, একবারে এতগুলো আমরা তৈরি করলাম, তারপর 4 থেকে 5 বার আমরা পোনাগুলো শোধন করে নিয়ে পুকুরে ছাড়ব। কি শিক্ষার্থীরা, আমার ক্লাসটা কি সুন্দর বুঝতে পেরেছ? আমার মনে হয় বুঝতে পেরেছ পোনা ছাড়ার পদ্ধতি, তাই না? তবে তোমরা সুন্দরভাবে ক্লাসটা করেছো, এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেবো, বাড়ির কাজটা সুন্দরভাবে করবে। আজকে ক্লাসটা অতি সংক্ষিপ্ত ক্লাস নিয়েছি, ঠিক নয়? বাড়ির কাজ লিখে নাও, বাড়ির কাজ। পুকুরে পোনা ছাড়া পদ্ধতি নিজের ভাষায় লেখো ও বর্ণনা করো। পুকুরে পোনা ছাড়ার পদ্ধতিগুলো নিজের ভাষায় লিখবে ও তোমরা সেগুলো বর্ণনা করবে। আমার মনে হয় ক্লাসটা এখানে শেষ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবে সবাই।